আজকে কোনো সিরিয়ালের সেটে নয়, একদম অন্যরকম অনুষ্ঠানে অন্যরকম মেজাজে পাওয়া গেছে ঋত্বিক দা এবং শ্রীতামাকে। কেমন আছো দুজন আগে বলো? খুব ভালো আছি। কিছু নেই, ও বড় হোক, অনেক ভালো থাকুক, এটাই বলার, মানে বাদ দিতে আর কি। আমরা তো দেখছি আমাদের মতো যেন না হয়, আরো যেন ভালো হয়। আমাদের মতো যেন না হয়। দারুন, আজকে চমক আছে তোমাদের, একটা ফ্রেন্ডসদের একটা ব্যাপার আছে, একটু রিভিল করো যে কি চমক আছে আমাদের। চমকটা তো অর্কদাই বলতে পারবে, আমি ঠিক চমকের ব্যাপারে জানি না। ওরাও জানে না, ইনফ্যাক্ট যার ছেলে জন্মদিন সেও জানে না। এটা শুনে কি মনে হচ্ছে, কতটা এক্সাইটেড সারপ্রাইজটা পাওয়ার জন্য? ভয় সব এক্সাইটেড তো হতেই হবে, ভয় কেন লাগবে? না না, মানে ওর কথা বলছে যখন এক্সাইটেড তো হতেই হবে, নিশ্চয়ই দেয়ার ইজ সামথিং বিগার আর কি। সার্কাজম, সার্কাজম না, একেবারেই সার্কাজম না, এটা খুব সত্যি কথা। দেখলাম একটাই টিকিট পড়ে আছে, বাধ্য হয়ে আমি গেলাম, ও চলে গেছে, আমাকে না নিয়ে চলে গেছে, আমার সবাই বন্ধুরা মিলে, ইনফ্যাক্ট অর্কদারও যাওয়ার কথা ছিল, অর্কদা এখানে ব্যস্ত ছিল, আর আমি সকাল 9:30 যাওয়ার কথা ছিল। তুমি কি জানো মানে মন্দিরে যাই সেটা তো থাকা, ঠিক আছে, কথা এই যে সবাই বলছে ঋত্বিক দা শ্রীতমাকে নিয়ে এই কথাটা, মানে অর্ক দিদা তুমি কি জানো ব্যাপারটা? আমি ওর প্রেমের সাগরে ভাসছি, এরকম কিছু জানো তুমি? কবে থেকে আমার কাছে কোনো খবর নেই, আলাদা কারোর সাথে ভাসছি এরকম কোনো খবর আছে? আমি বলবো না, ও প্রেম করছি জানি, বাট সেটা আন্ডার দ্য টেবল, কিন্তু ও প্রেম করছে না, আর দুজনেই আমরা সিঙ্গেল। তোমাদেরকে নিয়ে এত কেন কথা, এটা আগে বল, কারণ আমরা খুব ভালো বন্ধু তাই। ভবিষ্যতে কোনো চান্স নেই দুজনকে একই, মানে এটা খুব চাপের ব্যাপার উত্তর দেওয়া। আমার দেখো আমি কাকে বিয়ে করবো সেটা সম্পূর্ণ আমার বিষয়, ওকে তো আমি ডাকবো আমার বিয়েতে, এটুকু শিওর। আমি থাকবো ওর বিয়েতে, চাপ নেই, থাকতে তো হবে, এবার কোন রূপে থাকবে সেটাই হচ্ছে সারপ্রাইজ, তাই তো? পুরোহিত মশাই, সেটা আমি আমি এত কিছু ভাই বুঝি না, দেখা যাক কি হয়। আচ্ছা, শেষে দর্শকদের কি বলবো? দর্শকদের একটাই কথা বারবার বলি, আবারও বলবো, সবাই খুব ভালো থাকুক, বার্থডে পার্টিটা সবাইকে এনজয় করতে দাও, খুব ভালো করে খাওয়া দাওয়া করো, তোমরা ভালো করে খাওয়া দাওয়া করো, আমরা তো করছি। আপনারা এরকম যদি কখনো আপনাদের বন্ধুদের কোনো ছেলের বার্থডে পার্টি হয়, আপনারা খুব এনজয় করবেন এরকম আমাদের মতো, ঠিক আছে?